চাদর ধরে দিছে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন পিটানি মায়ের আইজো মায়ের কাইলো আরে মায়ের আসছে ভিক্ষা করতে আইসা চাদর ধরে টান দিছে বিশ্বনবী সাল্লাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙানো হাসি এ হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুবহানাল্লাহ বলে মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুইন সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতাও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়া দিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিটানি দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে কোনো প্রতিশোধ নেব না যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিশ্বনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সুবহানাল্লাহ পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয় তার কোনটা ভালো হয় আর সব ভালো তার শেষ ভালো যা তাহলে পাঁচ নম্বরে সবিরিন সবেরান সবিরিন ধৈর্যশীল নারী বুঝতে পারছেন ছয় নম্বরে রাব্বুল আলামিন বললেন আল খাশিঈন আল খাশিআত দুইটা তাফসির খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে অর্থাৎ বিনয়ী নারী পুরুষ বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে যারা অহংকার করে না বিনয়ী قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সকল কাম হলো তারা ঈমান এনেছে যারা তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে বিনয় অবলম্বন করবেন হাঁটার সময় বিনয় কথা বলার সময় বিনয় কাজের সময় বিনয় ডিলিংসের সময় বিনয় অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে অহংকার একজনের চাদর তিনি কে আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলে অহংকার আমার চাদর আর যে আমার চাদর ধরে টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করবো আলা উবালি আই ডোন্ট কেয়ার এজন্য কোন বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না আমরা বিনয়ী হব হাঁটার সময় বিনয়ী কথা বলার সময় বিনয়ী রাজি আছেন এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে নম্রতার সাথে হাঁটে বিনয়ের সাথে হাঁটে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারে সালাম দিয়ে দেয় কি দেয় অনেকে আসে দেখবেন আপনি ঝগড়া করতে চান না এরপরও সে তর্ক করে আসে না নাই আলহামদুলিল্লাহ এই পথে এরকম কেউ নাই ফেসবুক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ভালো একটা কথা বলেছেন নাসিহাত পূর্ণ দেখবেন ওইখানেও তর্ক করে আসে না নাই আপনি ওই তর্কের উত্তরে খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন এরপরও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আসে না নাই এদেরকে কি করবেন জানেন কি দিবেন ভাই সালাম আমি বল তুই ঠিক কি দিবেন এটা হচ্ছে বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য বিনয়ী বান্দাদের খাশিঈন খাশিয়াতে দুইটা তাফসির এক তাফসির হচ্ছে তারা বিনয়ী তারা কখনো অহংকার করে না দুই নাম্বার খাশিঈনের অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায় নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আওয়াজ করে বলেন ঠিক কি না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি
যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের তিনি কে মানুষের মধ্যে বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে রব্বুল আলামিনকে বেশি ভয় করে হচ্ছে আল ইমরা ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা যারা আল্লাহরে জানে বেশি তারা আল্লাহরে মানে বেশি ঠিক কি না এজন্য আল্লাহ তাআলার ভয় হৃদয়ে রাখার দরকার আছে না নাই খাশিঈন খাশিআত আল্লাহ তোমার জন্য বেশি বেশি আমরা ভয় পেতে পারি তুমি তৌফিক দাও পড়ে না আমিন তাহলে ছয় নম্বর বুঝতে পারছেন খাশিঈন খাশিআত মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের কার মনে থাকবে সাত নম্বরে আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নারী ও পুরুষ যারা দান করে তাদেরকে পছন্দ করে কে পড়েন সুবহানাল্লাহ